আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের দ্বিতীয় ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটির টপিকস মার্চেন্টাইজিং ভাইবা কোশ্চেন্স। যারা মার্চেন্টাইজিংয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে ভাইবা দেওয়ার জন্য আগ্রহী, তারা নিয়মিত ওই চ্যানেলের কোশ্চেনগুলো স্টাডি করে ভিডিওগুলো দেখে ভাইবা দিতে গেলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন। তো আসুন আমরা কোশ্চেনের দিকে চলে যাই। তো আমরা ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছি, 1 থেকে 5 নম্বর কোশ্চেন আমার প্রথম ভিডিওতে আপলোড করেছিলাম। এখন আমরা 6 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি। হোয়াট ডু ইউ মিন বাই কালার অ্যাব্রাশন? আমরা শিখব কালার অ্যাব্রাশনটা কি। কালার চেঞ্জেস ইন লোকালাইজড এরিয়া অফ এ গার্মেন্টস। গার্মেন্টসের বিভিন্ন লোকালাইজড এরিয়াতে কালার চেঞ্জ হয় ডিউ টু ডিফারেন্ট ওয়ার অফ আনলাইক ফাইবার্স ও ডাই ফেইলর। আনলাইক ফাইবারের ওয়্যারের কারণে অথবা ডাইংয়ে ফেইলরের কারণে কালারের চেঞ্জ আসে, এইটাকেই বলা হচ্ছে কালার অ্যাব্রেশন। কালার অ্যাব্রেশনকে কল ফ্রস্টিংও বলা হয়। এটা কালার অ্যাব্রেশনের অন্য একটা নাম, কল ফ্রস্টিং। এখন আমরা জানব 7 নম্বর কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই কালার ব্লিডিং? কালার ব্লিডিং কাকে বলা হয়? লস অফ কালার ফ্রম ডাইড ফেব্রিক। ডাইড ফেব্রিকের মধ্যে যখন কালারটা লস হয়, অকার্ড হোয়াট ইন্টারেস্টেড ইন ওয়াটার, হোয়াট ইমার্জড ইন ওয়াটার, যখন ওই ফেব্রিকটাকে আমরা পানির মধ্যে ডুবাই দেই তখন কালার লস হয়, এইটাকে বলা হচ্ছে কালার ব্লিডিং। অথবা ড্রাই ক্লিনিং সলভেন্টের মধ্যে দেয়া হইলেও যদি ফেব্রিক থেকে কালার লস হয়, কালার বের হয়ে আসে, সেটাকেও বলা হবে কালার ব্লিডিং। অথবা অন্য কোনো লিকুইড মিডিয়ামে যদি আমরা ফেব্রিকটাকে ওয়াশ করার জন্য বা কোনো কারণে যদি আমরা ইমার্স করি, ডুবাই দেই, তাহলে সেখান থেকে যদি ফেব্রিক থেকে রং বের হয়ে আসে, সেই ফেব্রিকের ফল্টটাকে বলা হবে কালার ব্লিডিং। তো ডাইং, এটা একটা ডাইং ফল্ট, ডাইং ফল্টের কারণেই আসলে কালার ব্লিডিংটা হয় গার্মেন্টসের। এখন আমরা দেখব পরের কোশ্চেন, 8 নম্বর, হোয়াট ইজ কালার ফাস্ট? কালার ফাস্ট এটা কি? এ টার্ম ইউজ টু ডিসক্রাইব ফেব্রিক্স অফ সাফিসিয়েন্ট কালার রিটেনশন। এটা একটা শব্দ যেটা বর্ণনা করে ফেব্রিকের কালার যথেষ্ট পরিমাণে রিটেনশন করে কিনা সেটা, যাতে করে আমরা যখন নর্মাল লাইফে গার্মেন্টসটাকে ইউজ করি তখন শেডের মধ্যে কোনো রকম নোটিসেবল চেঞ্জ আসে কি না তা বোঝা যায়। যদি কালার ফাস্টনেস কোনো গার্মেন্টসের ভালো থাকে, সেই ক্ষেত্রে গার্মেন্টস দীর্ঘদিন ব্যবহারের পরেও এর শেডে কোনো চেঞ্জ দেখা যাবে না, কোনো নোটিসেবল পরিবর্তন দেখা যাবে না। তো প্রত্যেকটা ডাইংই, প্রত্যেকটা টেক্সটাইল ডাই রেট করা হয়, এগুলোকে রেটেড করা হয় অ্যাকর্ডিং টু দেয়ার কালার লাইফ স্প্যান, মানে ডাইটা কতদিন শেড পরিবর্তন না করে গার্মেন্টসের সাথে ভালোভাবে লেগে থাকতে পারবে, এইটার উপর ডিপেন্ড করেই বিভিন্ন প্রকার টেক্সটাইল ডাইকে রেটিং করা হয়। তো আমরা বুঝতে পারলাম কালার ফাস্টনেস এটা কি। এরপরে আমরা শিখব হোয়াট ডু ইউ মিন বাই গজ? গজ বলতে আমরা কি বুঝি। গজ মিন্স দ্য নাম্বার অফ স্টিচেস পার ইঞ্চ অ্যাক্রস দ্য নিটেড ফেব্রিক। অর্থাৎ নিটেড ফেব্রিকের মধ্যে প্রতি ইঞ্চিতে যে কয়টা স্টিচ থাকে, যে কয়টা সেলাই থাকে, সেটাকেই বলা হচ্ছে গজ। এরপরে আমরা শিখব হোয়াট ইজ ইন্টারলক নিট? ইন্টারলক নিট ফেব্রিক বলতে আমরা কি বুঝি।
ইন্টারলক নেট ইজ এ ডাবল ফেসড ফেব্রিক, অর্থাৎ এই ফেস এই ফেব্রিকের দুইটা ফেস থাকবে, দ্য ফ্রন্ট ফেস আর একটা হচ্ছে ব্যাক ফেস। এখানে দ্য ফ্রন্ট ফেস অ্যান্ড দ্য ব্যাক ফেস লুক দ্য সেম, ইন্টারলক নেট ফেব্রিকের সামনের ফেস এবং পিছনের ফেস অর্থাৎ ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটাকেই সেম দেখাবে, এটাকে আমরা বলবো ইন্টারলক ফেব্রিক। ধন্যবাদ সবাইকে। নিয়মিত টেক্সটাইল মার্চেন্টাইজিংয়ের ভাইবা কোশ্চেন সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।